আর বাসি সামনে কানে ধরে এটা একটু মিষ্টি করে একটু কমাই দেন। সাধক চাই মিয়া সাহেব গান লেখছে, ভাবনা নাই যার মনে রে বুঝিবে, মরিলে আমার সাথে চলতো আমার বড় ভাই। এই তিন দিন আগে এক অনুষ্ঠানে যাওয়ার কিছুক্ষণ আগে খবর আসছে, আমি তো ঘুমাই একবার পাঁচটার সময় উঠি, সারা রাত্র গান কইরা পাঁচটার সময় ঘুম থেকে উঠে আবার গানে রওনা দিই, আমার কেউ ডাক দেয় না। একটা 25,000 টাকা দামের অটো, ময়মনসিং শহরে অটো চালাইতো, তারপরে রাত্রে হয়তো বেশি ভাড়া লোক দেখায় তারে নিয়ে গেছে, একটা ড্যাগার দিয়ে এদিক দিয়ে ফাড় দিছে, রাত্রে তো আর কেউ নাই তাকে হাসপাতালে নেওয়ার, এখানেই শরীরে রক্ত শেষ হয়ে মারা গেছে। এই 20,000 টাকা দামের অটোটা বেচলে গিয়া বড় জোর 10,000 টাকা বেচতে পারবে একটা পুরান মার্কেটে সুরাই মাল। কিন্তু একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিল তাদের উসিলায়, এই কর্মে। এই মানুষ দুনিয়াতে কোন আশায়, মানে তারা নিজেকে কি রুহ, তো বাবা একটা একটা রুহু, এটা একবার চলে গেলে আর এটা ফিরে আসবে না। মানুষের একটা হাত না থাকলে আরেকটা হাত দিয়ে চলা যায়, কিন্তু একটা রুহু এটা চলে গেলে আর আসবে না, এটার কোনো গ্যারেন্টি নাই। আল্লাহ কেমন খেলা খেলাইছে, কখন চলে যাবেন এটারও কোনো নির্ধারিত সময় দেয় নাই। তো তাকে মাইরা ফেলছে আজকে তিন দিন, তারপরে যে তিনটা সন্তান তার, এগুলো এখন পথে বসার মতো। তো মানুষ দুনিয়াতে এখনো খারাপ মানুষ আছে, এই জন্যই সাধকরা আজকে থেকে 4 মাস আজকে থেকে আরো 40 বছর আগে লিখে রাখছে। কিছু কিছু মানুষ মনে করে যে শরীয়ত একজনের হকিকত, একজনের তরিকত আরেকজনের মারিফত আরেকজনের, কিন্তু না, সুফিবাদ সেটার প্রমাণ করছে শরীয়ত একটা এবাদতের স্তর, তরিকত একটা এবাদতের স্তর, মারি হাকিকত একটা এবাদতের স্তর, মারিফত একটা এবাদতের স্তর, মানে এগুলা ক্লাস।
যেমন আপনি ওয়ান ওয়ানে উঠলেন, তারপরে টু এ যাইতে হবে, তারপরে থ্রি, তারপরে ফোর, ঠিক এরকমভাবে। যেমন আপনার মূল উদ্দেশ্য কি, আপনি একজন উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া, এগুলার এক একটা ক্লাস। মারিফত যারা করে তারা শরীয়তের বাইরে না, শরীয়ত যারা করে তারা মারিফতের বাইরে না। নামাজ রোজা ইবাদত বন্দেগী কারো বাপের কাওলার সম্পত্তি কিন্তু না, এটা আপনাকে আমাকে করতে হবে। যদি আপনি খাইতে চান, আপনার পেট আপনার শরীর যদি ঠিক রাখতে চান, তাহলে আপনাকে ভাত খাইতে হবে। ভাত খাইতে গেলে আপনাকে কামাই করতে হবে, কারণ আপনার মুখে কেউ তুলে দিবে না খানা। ঠিক আপনি নিজেকে মুক্তি করাইতে গেলে আপনাকে ইবাদত বন্দেগী করতে হবে, কারণ আল্লাহ যে দুনিয়াতে আপনারে পড়াইছে, আপনি একটা 500 টাকা দিয়ে আপনি একটা কামলা রাখলেন, কাজ কি দিলেন, জামার খেতার চতুর্দিক আপনি আইলটা কাটিয়া শ্বাসের যোগ্য করে দিবেন। ও নামের এই কামলায় যদি আরেকবার আরেকবার ক্ষেত কোদাল লয়ে যায়, পরে কি আপনি টিয়া দিবেন? হ্যাঁ, আপনার পক্ষে এটা সম্ভব হয় না। আল্লাহ যে আপনারে বানাইছে, দুনিয়াতে বাড়াইছে, এত সুন্দর দেহ দিয়া পানি দিছে পুকুরে গোসল করার জন্য, মাটির নিচে পানি দিছে খাওয়ার জন্য, গাছ থেকে ফল বানায় দিছে আপনি আহার করার জন্য, মাটি থেকে গাছ হয়, গাছ থেকে ধান হয়, ধান থেকে ভাত হয়, আপনার রিজেকের জন্য যে আল্লাহ এত কিছু করিয়া দিছে, এই আল্লাহর জন্য আপনি কি করছেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি আমি কি করলাম? আপনার আমার নফসের তাড়নায়, আপনার আমার নফসের তাড়নায় আমার নিজের সুখের জন্য এই সম্পদ কামাই করতেছি। এই জন্য সাধক বলছে, ভাবনা নাই যার মনে রে বুঝিবে মরিলে। আপনি 10 তলা একটা বিল্ডিং করছেন, 1 কোটি টাকা করছে বুঝে, আপনার 5টা সন্তান আছে, আপনি মারা গেলে কোনো একটা সন্তান কইব না যে বাবা 10 তলা করছে, বাবার এই ঘরের মাঝখানে রাখি, এত কষ্ট করে করছে। আপনার জন্য একটা জঙ্গলার কানি জায়গা খুঁজবে, যেই জায়গাটার কোনো কাজেই লাগে না, যেই জায়গাটার কোনো কাজেই লাগে না, কার জন্য কি করতেছি আমরা? একবার ভাবলে আর দুনিয়াতে কিছু নাই, শুধু ধ্যানে মগ্ন থাকতে হবে। এই জন্য নফিয়াজবাতে স্মরণ করতে হবে। নফিয়াজবাত মানে আমার মোর্শেদ যিনি বলেছে, আপনি যখন হাঁটবেন, আপনি যখন হাঁটবেন, আপনার প্রত্যেকটা কাইকের মাধ্যমে একটা জিকির আছে, প্রত্যেকটা কাইকের মাধ্যমে একটা জিকির আছে, এটাকে একজন নবী হযরত বলে। কাইকের মাধ্যমে হাতার মাধ্যমে জয়টা কাইক দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম জিকির আছে আপনার নিজ মুর্শিদের কাছ থেকে, সেটা জায়গা নেবেন। আর যারা মুরিদ হইছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনার গুরুর কাছে গিয়া ধন সম্পদ চাইবেন না, চাইবেন যে দয়াল গো আমার এই দেহটাকে মুক্তি করার জন্য, দেহটাকে রক্ষা করার জন্য আপনি আমার কিছু দেন, তাহলে আপনার বায়াত হওয়া সার্থক হবে। নামাজ রোজা ছেড়ে দিয়া গো মানুষ কোপতে মজিলে, নামাজ রোজা ছেড়ে দিয়া গো মানুষ কোপতে মজিলে, চাঁদমিয়ায় ভাই